নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন পর্ব নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো মুখে যে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় না, সেটা নিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ওই দাগটা তোমরা কমাবে। তবে এটা বলার আগে যে কথাটা বলবো, এমন তো অনেক বন্ধু আছে যারা আমার এই চ্যানেলটাকে প্রথমবার দেখছো, মানে বেঙ্গল ফিউশনকে প্রথমবার দেখছো, তারা কিভাবে সাবস্ক্রাইব করবে সেটা একবার দেখে নাও। মুখে কালো দাগ কিন্তু অনেক কারণেও হতে পারে। সবার আগে প্রথম কারণ হলো পেটের গণ্ডগোল। পেটের গণ্ডগোল যদি থাকে, মানে পেট পরিষ্কার যদি না হয়, তাহলে কিন্তু মুখের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। অনেক সময় লিভার থেকেও কিন্তু এই ধরনের দাগ দেখা যায়। যদি পেটের গণ্ডগোল না থাকে, মানে পেটের পেটজনিত কোনো সমস্যা যদি না থাকে, তাহলে আমি যে টোটকাটা তোমাদের বলবো, সেই টোটকাটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবে। একটু মুসুর ডাল, তার সঙ্গে একটু কাঁচা দুধ, মানে মুসুর ডালটা কাঁচা দুধের সঙ্গেই বেটে নেবে। তারপর রাত্রিবেলায় সেটা সারা মুখে ভালো করে লাগিয়ে রাখবে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবে, তখন যে বাটিতে বা যে মগের মধ্যে জলটা নেবে, সেই জলটা যেটা দিয়ে মুখ ধোবে আর কি, সেই জলের মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস ফেলে দেবে। তারপর সেই পাতিলেবুর রস সমেত যে জলটা থাকবে সেটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবে। বেশ কিছুদিন ধরে তোমরা যদি রোজ এটাকে ঠিকমতো পালন করতে পারো, তাহলে দেখবে তোমাদের যে মুখে কালো ছোপ পড়েছে বা কালো দাগ হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে চলেই যাবে, মানে বলতে পারো প্রায় নির্মূলই হয়ে যাবে। তবে এটা নির্মূল হয়ে গেলে যে এটা ছেড়ে দেবে সেটা নয়, এটা ভালো হয়ে যাওয়ার পরও, মুখে কালো দাগ চলে যাওয়ার পরেও কিন্তু তোমরা ওই মুসুর ডাল বাটা, তার সঙ্গে তখন একটু কাঁচা হলুদ নেবে আর দুধের সর নেবে, এই তিনটে জিনিস রাত্রিবেলা ওই রকমভাবে একই পদ্ধতিতে মেখে শোবে। তাহলে কি হবে বলতো, মুখের মধ্যে যে লালিত্ব বা মুখে যে উজ্জ্বলতা সেটা অনেকখানি বেড়ে যাবে আর ওই কালো দাগ ছোপটা আর ফিরে আসবে না। তবে এর সঙ্গে কিন্তু একটা কথা বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে পেট পরিষ্কার রাখাটা ভীষণ জরুরি। পেট যদি তোমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু কিছুতেই এই মুখের দাগগুলো তুমি কমাতে পারবে না। তার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু সচেতন হবে, বেশি অয়েলি খাবার একটু পারলে অ্যাভয়েড করে যাবে, চেষ্টা করবে শাকসবজি বা ফলমূল জাতীয় কিছু খাবার খেতে। এইভাবে যদি তোমরা পালন করো, আমি নিশ্চিত খুব শীঘ্রই তোমরা এটা থেকে মুক্তি পাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো। শুধু লাইক করলেই হবে না কিন্তু, তার সঙ্গে কমেন্টও করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করবে, কারণ এমন অনেকেই আছে যাদের এই রকম মুখে কালো কালো ছোপ দাগ থাকে। আজকে জিনিয়া এখানেই শেষ করছে, নমস্কার।